হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর হানিসাকল বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার হাউ দ্য ডগ ফাউন্ড হিমসেলফ এ নিউ মাস্টার এটা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভিডিওটি দেখার পর এই গদ্যটি নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। বিফোর ইউ রিড, তোমার পড়ার আগে, ইউ মে নো দ্যাট দ্য ডগ অ্যান্ড দ্য উলফ আর ক্লোজলি রিলেটেড। তুমি হয়তো জানো যে কুকুর ও নেকড়ে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। ইউ মে অলসো নো সামথিং অ্যাবাউট হাউ ওভার দ্য সেঞ্চুরিজ হিউম্যান বিংস হ্যাভ ডোমেস্টিকেটেড অ্যান্ড টেমড ওয়াইল্ড অ্যানিমালস। তুমি এটাও জানো কিভাবে কয়েক শতাব্দী ধরে মানুষ বন্যজন্তুদের পুষেছে এবং বস করেছে। হেয়ার ইজ এ স্টোরি অ্যাবাউট হাউ দ্য ডগ বিকেম এ টেম অ্যানিমাল। এখানে গল্পটি হল কিভাবে কুকুর মানুষের পোষ্য প্রাণী হয়ে উঠেছিল। তো চলো এবার গল্পটি শুরু করা যাক। Dogs were once their own masters and lived the way wolves do in freedom until a dog was born who was ill-pleased with this way of life. কোনো এক সময় কুকুর ছিল নিজেদের মালিক এবং স্বাধীন নেকড়ে বাঘের মতো জীবনযাপন করত, যতদিন না পর্যন্ত একটা কুকুর জন্মগ্রহণ করেছিল যে এ ধরনের জীবনযাত্রায় অখুশি ছিল। He was sick and tired of wandering about by himself, looking for food and being frightened of those who were stronger than him. সে বনের মধ্যে একাকী খাবারের খোঁজ করতে করতে বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার থেকে বলশালী যে অন্যান্য পশুরা ছিল সেসব পশুদের ভয়ে সে ভীত ছিল। He thought it over, সে এটা ভালোভাবে চিন্তা করল। And decided এবং সিদ্ধান্ত করলো that the best thing for him to do was to become the servant of one who was stronger than anyone on the earth. এবং সে কি সিদ্ধান্ত করলো যে তার সবচেয়ে ভালো পথ হলো যে সে এমন একজনের চাকর বা সেবক হবে যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী। And he set out to find such a master. এবং সে এমন একজন মালিকের খুঁজে বের হলো। হি ওয়াকড অ্যান্ড হি ওয়াকড, সে হাঁটতে থাকলো এবং হাঁটতে থাকলো। অ্যান্ড হি মিট এ কিন্সম্যান অফিস, কিন্সম্যান মানে আত্মীয়, এবং তার একজন আত্মীয়ের সাথে দেখা হলো, এ বিগ উলফ, একটা বড় নেকড়ে বাঘ, হু ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ হি ওয়াজ ফিয়ার্স, যে ছিল খুব শক্তিশালী এবং খুব হিংস্রও ছিল। হোয়ার আর ইউ গোয়িং ডগ, দা উলফ আস্কড। তার নেকড়েটা জিজ্ঞেস করলো যে কুকুর তুমি কোথায় যাচ্ছ। আই এম লুকিং ফর সামওয়ান টু টেক আপ সার্ভিস উইথ, আমি তো সেবক হওয়ার জন্য একজনকে খুঁজছি। উড ইউ লাইক টু বি মাই মাস্টার উলফ, তুমি কি আমার মালিক হবে নেকড়ে। আই ডোন্ট সি ওয়াই নট, দ্য উলফ সেড। তো তখন নেকড়ে ভাগটি বলল যে আমি তো বুঝতে পারছি না যে কেন হব না, আমি অবশ্যই তোমার মালিক হতে রাজি আছি। The two of them went on together. এবং দুজনে যখন রাজি হলো, they walked and they walked. তারা হাঁটতে লাগলো এবং হাঁটতে লাগলো। And all of a sudden, the wolf lifted his nose. এবং হঠাৎ করে সেই নেকড়েটা কি করলো, তার নাক উপরে তুললো, sniffed, সে গন্ধ শুঁকলো, darted quickly off the path. এবং পথ ছেড়ে খুব দ্রুত চলে গেল। And into the bushes, এবং সে ঝোপঝাড়ের ভিতর লুকিয়ে গেল। And crept deeper into the forest, এবং ধীরে ধীরে সে কি করলো, জঙ্গলের গভীরে চলে গেল। The dog was much surprised, তখন কুকুরটি খুব আশ্চর্য হয়ে গেল। What's come over you, master? He asked. তখন কুকুরটি জিজ্ঞেস করলো যে মালিক আপনার কি হয়েছে। What has frightened you so? কেন আপনি এত ভয় পেয়েছেন। Cannot you see? তুমি কি দেখতে পাওনি? There is a bear out there. ওখানে একটা ভাল্লুক রয়েছে। And he might eat up both of us, you and me. এবং সে তোমাকে এবং আমাকে দুজনকেই খেয়ে ফেলতে পারে।
Seeing this, the bear was stronger than the wolf. The dog decided to take up service with him. তো যখন দেখলো কুকুরটা দেখলো যে নেকড়ে থেকে ভাল্লুক বেশি শক্তিশালী, তখন কুকুরটা সিদ্ধান্ত করলো যে সে ভাল্লুকের সেবক হবে। And he left the wolf এবং সে নেকড়েকে ছেড়ে চলে গেল। And asked the bear এবং ভাল্লুকটিকে জিজ্ঞেস করলো to be his master যে তার প্রভু হওয়ার জন্য। The bear agreed to this readily ভাল্লুকটা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। And said এবং বলল Let us go চলো আমরা যাই Find a herd of cows আমরা একপাল গরু খুঁজে বার করি I will kill a cow আমি একটা গরুকে হত্যা করব And then we can both eat our fill এবং তারপর আমরা দুজনেই পেট পুরে খাব They walked on and soon saw a herd of cows তো তারা হাঁটতে লাগলো এবং খুব শীঘ্রই তারা একপাল গরু দেখতে পেল But just as they were about to come up to it, they were stopped by a terrible noise. কিন্তু যখনই তারা প্রায় গরুর পালগুলির কাছাকাছি এসে বলল তখন তারা এক ভয়ানক আওয়াজ শুনে থেমে গেল The cows were mooing loudly. গরুগুলিও খুব জোরে চিৎকার করতে লাগলো and running in a panic in all direction. এবং ভয় পেয়ে গরুগুলি এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো The bear looked out from behind the tree. ভাল্লুকটি একটা গাছের পিছন থেকে সেই দৃশ্য দেখতে লাগলো And then he too ran hastily deeper into the forest. তারপর সেও দ্রুতগতিতে দৌড়ে জঙ্গলের গভীরে ঢুকে গেল Now, why did I come? I have to come here. এখন কেন আমাকে এখানে আসতে হয়েছে? Said he to the dog. সে কুকুরটিকে বলল It is the lion who rules the forest in these parts. এটি তো সিংহ যে এই জঙ্গলে রাজত্ব করে। The lion, সিংহ, who is he? সে কে? Don't you know? তুমি কি জানো না? He is the strongest beast on earth. সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী পশু। Well then, I will say goodbye to you, bear. তখন কুকুরটি ভাল্লুকটিকে বলল যে ঠিক আছে। তাহলে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি ভাল্লুক মশাই আই ওয়ান্ট এ মাস্টার হু ইজ স্ট্রঙ্গার দেন এনিওয়ান অন আর্থ আমার এমন একজন মালিককে দরকার যে মালিক আমার পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী হবে তো এখানে আমরা দেখলাম যে যখন কুকুরটি বুঝতে পারল যে সিংহ ভাল্লুক থেকেও বেশি শক্তিবান তখন কুকুরটি সিদ্ধান্ত করলো যে সে ভাল্লুকের দাসত্ব করবে না সে সিংহের দাসত্ব করবে এবং সিংহকের সেবক হবে And off the dog went to ask the lion to be his master. তারপর কুকুরটি কি করলো সিংহকে জিজ্ঞেস করলো যে আপনি আমার প্রভু হবেন কিনা The lion agreed to it তো সিংহ রাজি হলো And the dog stayed with him এবং কুকুরটা তার সঙ্গে থাকতে শুরু করলো And served him এবং তাকে সেবা করতে লাগলো ফর এ লং লং টাইম অনেক দিন ধরে ইট ওয়াজ এ গুড লাইফ তো এটা ছিল কুকুরটার একটা ভালো জীবন অ্যান্ড হি হ্যাড নাথিং টু কমপ্লেন অফ এবং তার অভিযোগ করার মতো এখন আর কিছুই নেই ফর দেয়ার ওয়াজ নো স্ট্রঙ্গার বিস্ট ইন দ্য ফরেস্ট দেন দ্য লায়ন কারণ কুকুরটা দেখতে পাচ্ছে যে বনের মধ্যে সিংহের থেকে শক্তিশালী আর কেউ নেই অ্যান্ড নো ওয়ান ডেয়ার্ড টাচ দ্য ডগ এবং কেউ কুকুরটাকে স্পর্শ করারও সাহস পায় না অর অফেন্ড হিম ইন এনি ওয়ে এবং তাকে কোনোভাবেই বিরক্ত করার সাহসও পায় না এখানে অফেন্ড শব্দটির অর্থ হলো বিরক্ত করা বাট ওয়ান ডে দ্য টু অফ দ্যাম ওয়ার ওয়াকিং সাইড বাই সাইড অ্যালং এ পথ দ্যাট র্যান এমিড বেয়ার ক্লিফস ওয়েন অল অফ এ সাডেন দ্য লায়ন স্টপ কিন্তু একদিন এই দুজন কি করছিল তারা একটা পথ ধরে হাঁটছিল যে পথটি বৃক্ষহীন একটা উঁচু খাড়া পাহাড়ের মধ্য দিয়ে চলে গিয়েছিল তো সে সময় হঠাৎ করে সিংহটি থেমে গেল হি গেইভ এ গ্রেট রোর এই সিংহটা বিশাল গর্জন করে উঠল অ্যান্ড স্ট্রাক দ্য গ্রাউন্ড এঙ্গ্রিলি উইথ হিজ পো উইথ সাচ ফোর্স দ্যাট এ হোল ফর্মড দেয়ার এবং সে সিংহটি কি করলো সে রাগে তার থাবা দিয়ে এত জোরে মাটিতে আঘাত করলো যে সেখানে একটা গর্ত তৈরি হয়ে গেল দেন হি বিগান টু ব্যাক অ্যাওয়ে ভেরি কোয়াইটলি তারপর সে একেবারে চুপি চুপি
সে পিছু হটতে শুরু করলো, পিছন দিকে যেতে শুরু করলো সে। হোয়াট ইজ ইট মাস্টার, ইজ এনিথিং রং, আস্কড দ্য ডগ সারপ্রাইজড। তখন কুকুরটি আশ্চর্য হয়ে সে জিজ্ঞেস করলো যে প্রভু, কোনো গন্ডগোল হয়েছে কি? কেন আপনি পিছু সরে যাচ্ছেন? আই স্মেল এ ম্যান কামিং দিস ওয়ে, দ্য লায়ন সেড। তখন সিংহটি বলল যে আমি মানুষের গন্ধ পাচ্ছি। উই হ্যাড বেটার রান ফর ইট অর উই উইল বি ইন ট্রাবল। এর জন্য আমরা এখান থেকে দূরে পালাবো, তাহলে আমাদের পক্ষে ভালো, নয়তোবা আমরা সমস্যায় পড়ে যাব। ও ওয়েল দেন আই উইল সে গুড বাই টু ইউ লায়ন। তখন কুকুরটা কি বলল যে ও তাহলে ভালোই হয়েছে, আমি আপনাকেও ছেড়ে চলে যাচ্ছি। কারণ তখন কুকুরটি বুঝতে পেরেছিল যে সিংহের থেকেও শক্তিশালী আরো কেউ রয়েছে। আই ওয়ান্ট এ মাস্টার হু ইজ স্ট্রঙ্গার দেন এনিওয়ান অন আর্থ। আমি তো এমন একজন মালিক চাই যিনি পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী। অ্যান্ড অফ দ্য ডগ ওয়েন্ট টু জয়েন দ্য ম্যান। তারপর কুকুরটি কি করলো, সেখান থেকে ছেড়ে মানুষের সঙ্গে গিয়ে যোগ দিল। অ্যান্ড স্টেড উইথ হিম, এবং সে মানুষের সঙ্গে থাকা শুরু করলো। অ্যান্ড সার্ভড হিম ফেথফুলি, এবং অত্যন্ত বিশ্বাসের সহিত সে মানুষের সেবা করতে লাগলো। দিস হ্যাপেন্ড লং লং এগো। তো এই ঘটনাটি অনেক অনেক আগে হয়েছিল, বাট টু দিস ডে দ্য ডগ ইজ ম্যানস মোস্ট লয়াল সার্ভেন্ট। কিন্তু আজকে কুকুর হলো মানুষের সবচেয়ে বিশ্বস্ত চাকর। অ্যান্ড নোজ নো আদার মাস্টার, এবং সে আর কোনো মালিককে সে চিনে না বা জানে না। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা এই গল্পটি খুব ভালো